না যদি সমাজে আমল কাজে লাগাতাম, আজকে মানুষ নামাজ পড়তো, হেদায়েত হতো, আজকে মানুষ টাইমে টাইমে রোজা রাখতো, আজকে মানুষ টাইমে টাইমে নামাজ পড়তো। না না না, আমার জীবনে একটা মসজিদ দেখলাম না যেই মসজিদে ইমামের পেছনে নামাজ আদায় করে আদৌ ইমাম নামাজ পড়ে কিনা, আদৌ মুসল্লি ঠেনাই করলো না। তুমি হাফেজ পড়েছ, মাওলানা পড়েছ, কারি পড়েছ, মুক্তি পাঁচ করেছ, কতটা জ্ঞান সঞ্চয় করেছ, সব ইন্টারভিউ নিল, চরিত্র ইন্টারভিউ নিল না। কিছুদিন পরে কেলর বউ নিয়ে যখন মৌলভি পালালো, গ্রামের ইক্তেদা যারা কত মুসল্লিরা বলছেন, ওই শালা আমাদের কেলর বউ নিয়ে পালিয়েছে। মুক্তাদি ইমামের পিছনে নামাজ পড়ে বলছে, ওই শালা কেলের বউ নিয়ে পালিয়েছে। এতদিন হুজুর ছিল, জি ছিল, ওস্তাদ ছিল, শিক্ষক ছিল, এখন কি হয়ে গেল? না না না, নবীর বিদায় ভাষণের সময় বলেননি, ও আমার সাহাবারা, আমি রসুলের ইন্তেকালের পরে আবু বকরকে খলিফা করো, আমি রসুলের ইন্তেকালের পরে উমারকে খলিফা করো, আমি রসুলের ইন্তেকালের পরে উসমানকে খলিফা করো, আমি ইন্তেকালের পরে আলীকে রাষ্ট্রপতি বানাও। নবী নাম বললেন না, আল্লাহর হাবিব বললেন, তোমরা চিন্তা করবে, ভাবনা করবে, চেষ্টা করবে, আমাদের কোন সাহাবাকে নির্বাচনে দান করালে ভালো হয়। আমি নবী বলছি তাকে তোমরা দান করাবে, জোরে বলো। আপনার কি নিতে পারছেন আমার কথা? জানি না কোথায় ঢুকে গেল, এবার একটু গায়ে লাগবে। জি, আচ্ছা, আমাদের যদি চুলকায়, চুলকানি বোঝেন তো, যদি চুলকায় আমরা কি করি? হাত বেঁধে চুপচাপ বসে থাকি না চুলকায়? আচ্ছা, যদি কারো একটু সুলকুনি ভাব হয়, মাঝে মাঝে একটু এরকম করে নেন, তারপর আমি মলম দিচ্ছি, ওটা লাগিয়ে দেবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তকবীর দান দিন না রে, সবাই মিলে দিয়েছেন, আমি তো স্টেজে বসে আছি, আমি বুঝতে পারছি না, আপনারা সবাই আমার দিকে তাকিয়েছেন, আমি একা আপনাদের দিকে তাকিয়েছি। এখানে বসে কম বেশি আমি বলতে পারবো কে তকবীর দিয়েছে, কে দেয়নি, সবাই আল্লাহর বান্দা তো। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফি, একজন বলছে অবশ্যই আলহামদুলিল্লাহ, আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, বান্দা তুমি বিপদে পড়লে, সমস্যায় পড়লে আমি আল্লাহর কাছে বলো, তোমার জন্য আমি তোমার খোদা, তোমার মাবুদ, তোমার স্রষ্টা এনাত, বলুন সুবহানাল্লাহ। সেই মাবুদের শুকরিয়ার জন্য একবার তকবীর চাও, আপনারা দেবেন, সবাই দেবেন। বদরের যুদ্ধে তকবীর হয়নি, বেঈমানেরা পালিয়েছিল, পালাইনি, বেঈমানদের এই অন্তরের মধ্যে দুগদুগানি শুরু হয়ে যেত, কেন? মুসলমানের তকবীর দিচ্ছে তাই। এই কথা যদি আমাদের বলে, তা আমাদের তো মিলাদে করে তকবীর দেই, আমাদের মিলাদে তো করে তকবীর দেই, কথা বোঝেননি? আচ্ছা, ওই যুদ্ধের তো যখন দামানা বেজেছিল, নবী বললেন তোমরা তকবীর দেবে, কথা বলছেন ঠিক, আল্লাহ তোমাদের জন্য এনাথ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। নবীর ওই হাদিস আমল হবে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত তো, এখন কিছু সময়ের জন্য বলেন না, হ্যাঁ, সেই মনে করে একবার গলাছে তকবীর দান দিন না রে তকবীর, আর দিতে হবে না, আলহামদুলিল্লাহ বলেন। এই তকবীর যদি আগে দিতেন তা মাহফিল আগে থেকে চাঙ্গা থাকতো, মানে বুড়ো হয়ে গেছে, এইবার আল্লাহ না বলতে আল্লাহ আল্লাহ, চাচা হচ্ছে না তো, বলে চেষ্টা করে দেখি, 70 বছর বয়স নামাজ পড়ছে, 5 মিনিট লাগে না, 17 রেখার নামাজ, চাচা এত সকাল সকাল নামাজ শেষ করে ফেললে, বলে কেন, আমি তো বহুদিন থেকে নামাজ পড়ছি, কথা বুঝেননি, নামাজ পড়ে পড়ে সব কালো হয়ে গেল, দাড়ি পেকে গেল, ওইদিকে মাথা কালো হয়ে গেল, নামাজ পড়ে পড়ে, তা 17 রেখার নামাজ 5 মিনিট শেষ হবেনি, তাশাহুদ পড়েছো, বলে হ্যাঁ, তাশাহুদ বলো, বলছে আত্মাহিয়াতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদের সত্যি কি অবস্থা এরকম? হ্যাঁ না বলেন,
ও আমার জনেরা যুবকেরা সোনার মানিকেরা, তাহলে আল্লাহর হাবিব বললেন তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো অপরাধের জন্য, আল্লাহ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত যত আসপাত দিয়েছে সবগুলো সমাজে কাজে লাগাও, যদি তোমরা কাজে লাগাও আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম তোমাদের প্রত্যেকটি কাজের অঙ্গে প্রথঙ্গের জন্য আমার আল্লাহ নেকি দান করবেন। বলুন সুবহান, না না না, হাদিস মানা হয় না, কোরআন মানা হয় না, শরিয়াত মানা হয় না, তাই মুসলমান মার খাচ্ছে, বেউজ্জতি হচ্ছে, মুসলমানকে রাস্তায় ধরে ঠেঙাচ্ছে, দশটা মাথায় টুপি দেওয়া লোক দাঁড়িয়ে আছে, প্রতিবাদ করতে পারছে না, কেন পাচ্ছে না তারা জানে, আমাদের খোদার প্রতি তো আমাদের ভরসা নেই, বিশ্বাস নেই, আল্লাহর প্রতি আমাদের সেই ধারণাও নেই, আল্লাহ শুকুরিয়াও নেই, আমাদের ইমান কমজোর, ওদের পাটি বেশি, বল বেশি, বন্দুক বেশি, সরকার বেশি, অতএব মারছে ওরে মারুক, ওর জন্য আমি আমার জীবন দেব না। ও আমার জনেরা যুবকেরা সোনার মানিকেরা, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি, আল্লাহর হাবিব আগে নিজে আমল করেছেন তবে সাহাবিদেরকে বলেছেন, আর নবী আমল করার পরে সাহাবিদের আমল করতে বলেছেন, সাহাবিরা সঙ্গে সঙ্গে আমল করেছেন, আর আমার আল্লাহ পাক তাদের উপরে আসমান থেকে ডাইরেক্ট রহমত বর্ষণ করেছেন। জোরে বলুন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, ও নবী মুসা শুনে রাখো তোমারা আমার দূরত্ব কত জানো, কথা হচ্ছে বটে, আলাপ হচ্ছে বটে, পরিচয় হয়েছে বটে, তোমারা আমার মধ্যে দূরত্ব কত জানো। নবী মুসা বললেন জানি না, আল্লাহ বললেন 70,000 পর্দা আছে, এই 70,000 পর্দা এক একটা পর্দা হলো এক বছরের রাস্তা। ও নবী মুসা শোনো, আর আমার উম্মতেরা যখন আমার সঙ্গে কথা বলবে, আমার নবীর উম্মতেরা যখন আমার সঙ্গে আলাপ করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। জোরে বলুন। আচ্ছা, এই কথাটা বিশ্বাস কজন করে হাত তোলেন? হাত কিন্তু উঠেছে, বিশ্বাস সত্যি আমাদের হয়। এইবার মূল পয়েন্ট এসেছি, একটা একটা করে দেখুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বললেন, ইন্না সলাতা তানহা, বান্দা নিশ্চয়ই নামাজ তোমার কুপথ থেকে বাঁচাবে, তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহ পাক বললেন বান্দা নামাজ তোমার কুপথ থেকে বাঁচাবে। আমরা নামাজ পড়ছি, অভ্যাস ভালো নেই, নামাজ পড়ছি সালাম নেই, নামাজ পড়ছি হিংসা বন্ধ নেই, নামাজ পড়ছি ঘুষ খাচ্ছি, নামাজ পড়ছি জেনা করছি, নামাজ পড়ছি পর নিন্দা করছি, মানে হারাম কাজগুলো সব আমাদের মধ্যে আছে, একটা হারাম কাজ নামাজের পরে বিদায় নেয়নি, তাহলে আল্লাহ পাক কোরআনে ওয়াদা করলেন, ও আমার বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি নামাজ পড়ো, নামাজ তোমার কুপথ থেকে বাঁচাবে।